জম্মু কাশ্মীরে নিহত বাংলার 5 শ্রমিক আইসিসির কায়দায় এক সারিতে দাঁড় করিয়ে ওই 5 জনকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে যায় জহিরুল নামে বাংলার আর এক শ্রমিক, তবে ওই শ্রমিকও গুলিবিদ্ধ। হাসপাতালে অস্ত্রোপচার করে গুলি বের করে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত তিনি বিপদমুক্ত। নিহতদের সকলেরই বাড়ি মুর্শিদাবাদের সাগর দিঘিতে। এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা। কাশ্মীরে 5 বাঙালি খুনের ঘটনায় শোকাহত রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার টুইটে কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যপাল। এদিন টুইটে তিনি জানান, আমি দুঃখিত ও মর্মাহত। নৃশংস খুনের নিন্দার ভাষা নেই। কাপুরুষোচিত আক্রমণ জঙ্গিদের, এরা মানবতার শত্রু। সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থাকে আবেদন, নিহতদের পরিবারের পাশে দাঁড়ান। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।